পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট অর্থাৎ সিটিডি এর একটি ভুয়ো এনকাউন্টারে চার যুবকের হত্যা করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ পরিবারের সদস্যরা বালুচিস্তানের তোরবতে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। এদিকে ফিদা শহীদ চকে বিক্ষোভে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। হত্যাকাণ্ডের প্রতিবাদে তোরবত শহরেও সম্পূর্ণ ধর্মঘট পালিত হয়েছে। এইচআরসিপি আইন প্রয়োগকারীর দ্বারা বিচার বহির্ভূত হত্যার অনুশীলনের তীব্র নিন্দা করেছে। বালুচিস্তানের কিছু অংশে ছাত্র এবং অন্যান্য বুদ্ধিজীবীদের জোরপূর্বক অপহরণ এবং বিচার বহির্ভূত হত্যার ঘটনা অব্যাহত রয়েছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।